প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচার থমকে দিয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে নভেম্বরের নির্বাচনে এই তরুণ সমাজের ভোট জয় পরাজয়ের নিয়ামক হয়ে উঠতে পারে। বাইডেন তরুণদের বড় একটা অংশের ভোট হারাতে পারেন বলে মনে করছেন তারা। ডেমোক্রেটিক কৌশলবিদরা বলছেন, দেশে গণতন্ত্র সমুন্নত রাখতে তরুণদের সমর্থন ধরে রাখার কোনো বিকল্প নেই। অন্যদিকে সমাজবিজ্ঞানীরা বলছেন, যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা, বল প্রয়োগে তাদের চুপ করিয়ে দেওয়ার চেষ্টা ফলপ্রসূ হবে না। কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পুলিশের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানালেন ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট ক্যারেন আতিয়া। গত কয়েক সপ্তাহে দেশজুড়ে শিক্ষার্থীদের অভাবনীয় বিক্ষোভে 70টির বেশি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উত্তাপ ছড়িয়েছে, আর তাতে 2300-র বেশি ছাত্রছাত্রী আটকের ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে এনবিসি নিউজ। কিন্তু তাতে বিক্ষোভ দমানো যায়নি। প্রতিদিনই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গাজায় ইসরায়েলি নির্মমতার বিরুদ্ধে আন্দোলন দানা বাঁধছে। শিক্ষার্থীদের সবচেয়ে বড় দাবি, যুদ্ধ থেকে অনেক কোম্পানি মুনাফা অর্জন করছে। অবরুদ্ধ একটি জনপদে নিষ্পাপ মানুষের রক্তে ভেসে যাওয়াকেও উপেক্ষা করা হচ্ছে। শিক্ষার্থীরা একটি গণহত্যার শুধু সাক্ষী হচ্ছে না, যখন তারা দেখছে তাদের টিউশন ফির টাকা গণহত্যায় ব্যবহৃত হচ্ছে, তখন তারা আরো ক্ষুব্ধ হয়ে উঠছে। কোনোভাবেই এটিকে নৈতিক মূল্যবোধের সাথে মেলাতে পারছে না তারা। সমাজ বিজ্ঞানীরা বলছেন, যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা, বল প্রয়োগে তাদের চুপ করিয়ে দেওয়ার চেষ্টা ফলপ্রসূ হবে না। কলম্বিয়া ইউনিভার্সিটিতে NYPD-র উপস্থিতি ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানালেন দ্য ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট ক্যারেন আতিয়া। এই অবস্থায় প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারণা থমকে দিয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। নভেম্বরের নির্বাচনেও এই তরুণ সমাজের ভোট জয় পরাজয়ে নিহত হয়ে উঠতে পারে। তাই ক্যাম্পাসগুলোতে পুলিশি অভিযানকে যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন তারা। এর ফলে আসছে নির্বাচনে তরুণদের বড় একটা অংশের ভোট হারাতে পারেন বাইডেন বলে অভিমত বিশ্লেষকদের। So some of these young voters who do not want to vote for him may not have voted anyway. Democratic strategistsrao bolchen deshe gonotontro somunnoto rakhte torunder somorthon dhore rakhar kono bikolpo nei. Bortoman prekhapote eta bhishon challenger holo Biden Harris shibir torun voter der obhela korte pare na kingba e niye joao khelte pare na. Because we need the youth vote. It's a key part of the Democratic coalition. University of Texas er Austin campus, University of California Los Angeles ba UC এলএতে নিরাপত্তা বাহিনীর আচরণ বুদ্ধিজীবী মহলের তীব্র সমালোচনায় বিদ্ধ হয়েছে। বলা হচ্ছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমাতে এভাবে পদক্ষেপ না নিলেও পারত প্রশাসন। Called in police and riot gear and on horseback despite no signs of violence. তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই আন্দোলনের তীব্রতায় ফোকাস অনেকটাই সরে গেছে। যেই গাজার মানুষ নিয়ে এত উত্তাল বিক্ষোভ, সেই উপত্যকায় সর্বগ্রাসী রূপে দুর্ভিক্ষ হানা দিয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস প্রতিদিন হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, কিন্তু সবার দৃষ্টি সরে গেছে বিক্ষোভের দিকে। সেভাবে আর হতভাগ্য প্যালেস্টিনিয়ানরা আলোচনায় আসছে না। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।